কুরবানিতে ওই রকম ব্যবসা হয় না, লাস্টের দুই তিন দিন। আজকে একটু আলহামদুলিল্লাহ ভালো, কালকে হবে, দুই তিন দিনই ব্যবসা হয় এদের। বাচ্চা কাচ্চাদের পোশাক আশাকের দাম এতটাই বেড়ে গেছে মানুষের এই মুহূর্তে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, ঈদ আসলে এরকম তারা দাম বৃদ্ধি করে দেয়, এটা আসলে সবার জন্য একটা সমস্যা। মানুষ শুধু পকেটে পয়সা না থাকে তাহলে আমাদের দোকানে কাস্টমার পাবো কোথায়? গত দুই মাস হলে আমরা করুণ অবস্থা আছি, এখন ঈদের মধ্যে টুকটাক দোকানে লোক দেখা যাচ্ছে কিন্তু ক্রেতা নাই, খালি লোকই দেখা যাচ্ছে। রমজানের চেয়ে এখন বেচাকেনা একটু খারাপ, রমজানে আমরা যে বেচাকেনা করছি সেই হিসেবে এখন আপনি কুরবানি দেবের এখনও সেভাবে বেচাকেনা হয়নি, আজকে দোকানে অনেক মাল আছে এখনও সেভাবে বেচাকেনা হচ্ছে না। রমজান ঈদের চাইতে কুরবানি ঈদের বেচা কিছু অনেক কম, আমরা মূলত কাপড় চুপড় যে রেটে কিনে নিয়ে আসছি সেই দাম, তার সেই দামটাও কাস্টমার বলতেছে না আমাদেরকে, এবং আপনার কাস্টমার ভিড়তেছে কিন্তু নিচ্ছে না, দেখতেছে চলে যাচ্ছে, দামটা বেশি, দুর্বল সব কিছু রেট বেশি, এই কারণে আপনার কিনতেছে না, দাম শুনতেছে চলে যাচ্ছে। এর ঈদে একটু কালেকশন কম আসে, ঈদে ম্যাক্সিতে আবার ফুল চলে আসে, কালেকশন আসছে কিছু কম, অল্প বেশি না, এই এই ঈদে একটু ব্যথা কিনে একটু হালকা হয়, কম হয় এই জন্য। প্রিন্টে যেটা আপসানা আছে ইয়ে আছে এলে এগুলো আপনার 300 টাকা পিস, সবাই কিনে, সব শ্রেণীর লোকে কিনে আসে বাসায় পড়ার জন্য, আর সর্বোচ্চ 1200-1400-1500 টাকা পর্যন্ত আছে। যেভাবে মালটা নিয়ে আসছি সেভাবে আমরা বিক্রি না করতে পারি, ফ্যামিলিতে চলা খুব কঠিন হয়ে যাবে, ইনভেস্ট করছি এখানে, এখান থেকে বিক্রি করে আমরা 2-4টা লাভ করবো, তারপর তো ফ্যামিলিটা চলবে, কিন্তু সেই লাভটা তো আমাদের হচ্ছে না, তা ফ্যামিলিটা কীভাবে চলবে সেটাই আমরা বুঝতেছি না, যে ফ্যামিলিটা আমরা কীভাবে চালাবো।